হে গাইস, এখন বাজে রাত্রির 1টা বাজে, ঠিক আছে? তো আমি এখনো জেগে আছি, কেন জেগে আছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখে নাও কেন জেগে আছি, কারণ ভীষণ টেনশনের মধ্যে রয়েছি, বুঝতে পারছি না কি করব। মানে এত মানে মাথায় হেডেক নিয়ে রয়েছি, মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রাত্রে ঘুমও পর্যন্ত হচ্ছে না, কালকে 3টে পর্যন্ত জেগেছিলাম, শুতে পারিনি, আবার ভোরবেলা উঠে গেছিলাম। আজকেও সেম কেস, আজকেও ঘুমাতে পারছি না, কারণ আমি তোমাদের দাদাভাই বললো তুমি একটু জেগে থাকো, আমি ঘুমাচ্ছি, আবার আমি ঘুমাবো, তুমি জেগে থাকবে। তো ও ঘুমাচ্ছে ঘুমাক, কারণ কালকে সকালবেলা আবার ওকে বেরাতে হবে ভোর 5টার সময়। আমি ভাবলাম না, আমি আজকে রাতটা জেগে যাই, বাকিটা পরে দেখা যাবে, ঠিক আছে? তো চলো, আমি তো ঘরের মধ্যেই থাকবো, আমি চাইলে সকালবেলাও ঘুমিয়ে নিতে পারবো, তাই না? জানি না ঘুমটা হবে কি না, কারণ ছোটো বাচ্চা আছে, ওর জন্য ঘুমাতে পারি না আমি, ঠিক আছে? তো আমার এমনিতেও ঘুমটা কম, আমার রাত জাগা অভ্যেস আছে। তো যাই হোক, কেন আমি এই দেখো, এটা হলো আমাদের চার্জে দেওয়া হয়েছে গাড়ি, এই দেখো গাড়ির চার্জে দেওয়া হয়েছে, এই দেখো, তোমরা বুঝতে পারছো কি না জানি না, দাঁড়াও দেখাচ্ছি। এখান থেকে দেখতে পারবে না, ঘর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তোমরা এখান থেকে বুঝতে পারবে না, ঠিক আছে? আর রাত্রের লাইটটা, ব্যালকনির লাইটটা দেখো, এটাকে মানে জ্বালিয়ে রেখেছি, কারণ চোর টোর যাতে না আসতে পারে, কারণ এই সামনে একটা চুরি হয়ে গেছে, সেই কারণে আর কি একটু টেনশনের মধ্যে রয়েছি। তো তোমরা হয়তো ভাবছো কি চুরি হয়েছে, সেটা তোমাদেরকে পুরোটা ডিটেলস বলবো। তো চলো তার আগে দেখিয়ে দিই, হ্যাঁ চলো। এই দেখো তোমাদের দাদা ভাই আর অর্জুন ঘুমাচ্ছে, আমি ঘুমাতে পারছি না টেনশনেতে, বুঝেছো তো? এই দেখো, এখান থেকেও বোধহয় দেখা যাবে না, জানো তো, এখান থেকেও দেখা যাচ্ছে না। তো আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু দেখাতে পারলাম না, আর আমি বাইরে বেরানোর ভর মানে সাহসও পাচ্ছি না সত্যি কথা বলতে, তো সেই কারণে আরও গেলাম না যে দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, আমাদের এই রিসেন্ট একটা টোটো গাড়ি কেনা হয়েছে, আমার বর কাজ ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো কী কারণে কাজ ছেড়েছে, কিসের জন্য কাজ ছেড়েছে, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে জানাবো, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমি আজকে যতক্ষণ জেগে আছি তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। জেগে আছি, জেগে তো সারা রাত্রি থাকবো, তো অতক্ষণ তো কথা বলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো একটুখানি তোমাদের ছোটোর মধ্যে বলে দিচ্ছি। সেটা হলো টোটো গাড়ি কেনা হয়েছে, বর আমার বর কাজ ছেড়ে দিয়েছে, ও টোটো গাড়ি চালাবে, ঠিক আছে? ইনকাম তো করতে হবে, ভাড়া ঘরে থাকি, তো যাই হোক, ছোটো বাচ্চা আছে বুঝতেই পারছো, সংসার তো চালাতেই হবে। তো সেই কারণে আমরা ঠিক করেছি, ওকে বললাম, ও বললো টোটো গাড়ি কিনবো, টোটো গাড়ি ও যে চালাতে পারে, তো ও চালাতে পারতো না, তো টোটো গাড়ি চালানো এমন কোনো ব্যাপার না, যারা বাইক চালাতে পারে তারা টোটো গাড়িই চালাতে পারে, ঠিক আছে? ও যেটা বললো আমাকে, তো আমি তো জানি না। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার, সেই কারণে আমাদের টোটোটা কেনা হয়েছে আর বাইরে রাখা হয়েছে, বুঝেছো তো? বাইরে রাখা হয়েছে, তো বাইরে রাখা হয়েছে সেই কারণে একটু আর কি পাহারা দিচ্ছি। সামনে এখানে একজনের বাড়িতে টোটো রয়েছে, তো তাদের না টোটোটা চুরি হয়ে গেছে, মানে সরি, টোটো চুরি হয়নি, টোটোর ব্যাটারিটা চুরি হয়ে গেছে, তো সেই কারণে আমি একটু নজর রাখছি, যাতে নতুন গাড়ি তো কোনো এতে সমস্যা না হয়, সেই কারণে। তো তোমাদেরকে গাড়িটা আমি সকালবেলা দেখিয়ে দেবো, ঠিক আছে, ভিডিওতে, তোমাদের এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদেরকে একটা কথা বলছি, পুরো ভিডিওটা দেখো আমার, আমার অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, এডিট করি, তোমরা তো জানো ভিডিওটা কত কষ্ট করে বানাই, এডিট করি, তো সময় অনেক লাগে, তো সব কিছুর মধ্যে দিয়েও আমি চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার। আমি জানি কদিন মাঝে ভিডিও দিতে পারছিলাম না, একটু সমস্যা ছিল, আমার অনেক ভিডিও করার রয়েছে, কিন্তু আমি একটু গ্রামের বাড়িতে গেছিলাম, সেখানে নেটের প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমি ভিডিওটা দিতে পারছিলাম না, ঠিক আছে? তো আমি যাচ্ছি আসছি, আমি আমি ভীষণই আর কি টেনশনের মধ্যে দিয়ে চলছি, সেই কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, আমার চ্যানেল থেকে তোমরা বেরিয়ে যেও না, আমার চ্যানেলের মধ্যে থেকো, আমি আবার ভিডিও ছাড়বো, তোমাদের টাইমে ভিডিও ছাড়বো, ঠিক আছে? আমি একটু সমস্যার মধ্যে আছি বলে তাই তোমাদেরকে ভিডিওটা দিতে পারছি না। তো এইভাবে হাত মানে ফোনটাকে ধরে রাখতে একটু কষ্ট হচ্ছে, তো
তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, একটু চলো। আমি এখনো খাইনি না, তো আমি এক্ষুনি পাহারা দিচ্ছিলাম। এখনো আমাদের মানে বাড়িওয়ালা কাকিমার যে যা আছে তারা জিগে রয়েছে, তাদের লাইটটা জ্বলছে। আমি বলছি এইভাবে আমি খেয়ে নিই, 1টা বাজে এখন রাত্রির, ঠিক আছে? ওরা তো খেয়ে নিয়েছে অনেকক্ষণ, 11টার সময় খেয়ে নিয়েছে, খেয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক, তো চলো। আমি তোমরা হয়তো বলবে যে আমি গাড়িটা গ্যারেজে কেন রাখছি না, কারণ দেখো আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো চাইলে গাড়িটা গ্যারেজে রাখতে পারি, কিন্তু গাড়িতে গ্যারেজে রাখলে তো হলো না, পয়সাটাও দিতে হবে, ঠিক আছে? তো সেই কারণে আমরা চেষ্টা করছি যতদিন পারি বাড়ির মধ্যেই রাখার, বা অন্য কোনো চেষ্টা করব যাতে খরচাটা যাতে কম পড়ে। তো সেই কারণে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, কদিন আমাদের রাত জাগতে হয়, ঠিক আছে? আর আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো আমার অবস্থা কি অবস্থা, শরীরটা একদম ভালো নেই, বুঝতে পেরেছো তো? সেই কারণে আমি ভিডিও আসতে পারছি না, ঠিকঠাকভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। তো প্লিজ অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক সাবস্ক্রাইব আর অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করে দিও, আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? আর একটা কথা বলছি, তোমরা যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি যে কটা ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো চলো, আমি এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করি নিই, করে নিয়ে আমি আবার ওখানে বসতে হবে, পাহারা দিতে হবে, ঠিক আছে? অর্জুন উঠে যাবে ঘুম থেকে, উঠে গেলে আমি আর সামলাতে পারবো না। তো যাই হোক, তো চলো কালকে সকালে তোমাদেরকে গাড়িটা অতি অবশ্যই দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো অনেকটা রাত হয়ে গেছে, এবার আমি খেতে বসে পড়েছি। তোমরা দেখো এখানে আমি তেঁতুল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে আলু ভাজা, আর জল ঢেলে ভাত খাবো, বুঝছো তো? আমার প্রচণ্ড গরম লাগছে, তো সেই কারণে একটু জল ঢেলে ভাতটা খাবো। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে আমি টোটোটাকে ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।